অন্যদিকে পদ্মা নদী ছাপিয়ে প্লাবিত সীমান্তবর্তী এলাকাও প্লাবিত ভগবান গোলা এক ব্লকের টিকলি চর এলাকা কৃষি জমিতে জল ঢুকে পড়েছে এলাকার বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকেছে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কার্যত বিধ্বস্ত পরিস্থিতি সর্বত্রই যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি তা সীমান্তবর্তী এলাকার ছবি পদ্মা নদীর জল ছাপিয়ে প্লাবিত হয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকাও প্লাবিত ভগবান গোলার এক ব্লকের টিকলি এলাকা কৃষি জমিতেও জল ঢুকে পড়েছে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কায় চাষিরা এলাকার বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকে গিয়েছে যার কারণে দুশ্চিন্তা বাড়ছে মানুষজনের সীমান্তবর্তী এলাকার সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে পদ্মা নদী ছাপিয়ে প্লাবিত সীমান্তবর্তী এলাকা প্লাবিত ভগবান গোলা এক ব্লকের টিকলি চর এলাকা দেখতে পাচ্ছেন সেই ছবি যেভাবে পদ্মা নদীর জল ছাপিয়ে তা কৃষি জমিতেও প্রবেশ করেছে এবং একাধিক স্থানীয় মানুষজনের বাড়ি এই মুহূর্তে জলমগ্ন হয়ে গিয়েছে যেভাবে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কার যত দুশ্চিন্তা বাড়ছে সীমান্তবর্তী এলাকার মানুষজনের ভগবান গোলা এক ব্লকের টিকরিচরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে পাচ্ছেন সেই ছবি পদ্মা নদীর জল ছাপিয়ে প্লাবিত সীমান্তবর্তী এলাকা জয়ন্ত জয়ন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিস্তারিত নদী ছাপিয়ে গিয়ে প্লাবিত হয়েছে সীমান্তবর্তী এলাকা কি পরিস্থিতি এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে দেখো অভিজ্ঞ পদ্মা নদী ছাপিয়ে প্লাবিত হয় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ভগবান গোলা এক নম্বর ব্লকের হনুমন্তপুর পঞ্চায়েত এলাকা কৃষকদের জমিতে জল ঢুকে পড়েছে এছাড়াও চর এলাকায় কয়েকটি বাড়িতে জল ঢুকে পড়ছে এলাকাবাসীরা জানাচ্ছে এই মুহূর্তে তাদের জমি আহ কলাই ছিল কলাই এবং বিভিন্ন ফসল ছিল কিন্তু সেই আহ কলাইয়ের জমি এখন জল জলমগ্ন হয়ে পড়েছে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে এছাড়াও এলাকাবাসীদের গরু পালন যারা করছেন তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই গরু খাবারের যেটা খাবার পাওয়া যাচ্ছে না আহ এলাকায় সাধারণ মানুষরা এই মুহূর্তে ভীষণ ক্ষতিগ্রস্ত এবং আতঙ্কিত হয়ে পড়েছেন তারা সরকারি সহায়তা দাবি চায় জানাচ্ছে কিন্তু এখনো তারা সহযোগিতা কোনো কিছুই পাচ্ছে না বলে জানাচ্ছে ধন্যবাদ তোমায় জয়ন্ত রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি